সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আর আজকের এই ভিডিওটিতে থাকছে বরাবরের মতো তোমাদের গুচ্ছের যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা একে একে সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে তাদের প্রথম মেধা তালিকা প্রকাশ করেছিল এবং গতকালকে সেই প্রথম মেধা তালিকা থেকে ভর্তির নিশ্চয় কিন্তু শেষ হয়েছে এবং আজকেই কিন্তু সব সর্বশেষ লাস্ট ডেট ছিল কাগজপত্র জমা দেওয়ার অর্থাৎ মার্কশিট জমা দেওয়ার তো আসলে একে একে সকল বিশ্ববিদ্যালয়ে তাদের ইনফরমেশ যে কতজন প্রথম মেরিট থেকে ভর্তি হয়েছে তো সেই অনুযায়ী এর আগেও কিছু ভিডিও দিয়েছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তো এখন চলে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যগুলো নিয়ে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ আসনই ফাঁকা রয়েছে এবং দ্বিতীয় মেরিট কবে দিবে এই বিষয়ে নিয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বাজিয়ে রাখো গুচ্ছুপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়েছে তো বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে জবিতে মোট আসন রয়েছে দুই হাজার সাতশো পঁয়ষট্টি তো প্রথম মেধা তালিকা থেকে ভর্তি হয়েছেন এক হাজার দুইশো জন সে হিসেবে বিশ্ববিদ্যালয়টিতে এখনও এক হাজার চারশো সাতাত্তরটি আসন ফাঁকা রয়েছে তো শনিবার বিকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জবির আইটি সেলের পরিচালক অধ্যাপক ডক্টর উজ্জ্বল কুমার আচার্য তো তিনি বলেন যে শনিবার বিকাল পর্যন্ত বারো হাজার অষ্টাশি জন আবেদন ফি এবং কাগজপত্র জমা দিয়ে তাদের ভর্তি নিশ্চয়ন করেছেন এবং এছাড়া ভর্তি ফি জমা দিয়েও আরও জন শিক্ষার্থী সার্টিফিকেটগুলো জমা দেয়নি তো কাগজপত্রগুলো জমা না দিলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে বলেও তিনি জানান অর্থাৎ আজই কিন্তু এই কাগজপত্র জমা দেওয়ার শেষ ডেট ছিল তো এই কাগজপত্রগুলো এখনও জমা দিয়েছে কিনা কিংবা ভর্তি নিশ্চয়ন করেছে কিনা সেই তথ্য এখনও আমরা হাতে পাইনি তো পাইলে অবশ্যই তোমাদেরকে জানা যাচ্ছে চেষ্টা করবো আর একটি কথা বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ের আপডেট তথ্যগুলো দেওয়া হবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাঘটি বাজে রাখবে আর কমেন্টে তোমাদের অবশ্যই মতামতগুলো জানাবে কারণ বিশ্ববিদ্যালয়গুলো এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নিতে পারে তো তোমরা কোনো দুর্ভোগের ভিতরে যাতে না পারো সে বিষয়ে সমানকে তোমাদের আলোচনা করার চেষ্টা করব তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেব তো প্রসঙ্গত গত সাতেরোই অক্টোবর কিন্তু গুচ্ছভুক্ত বাইশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয় আবেদন প্রক্রিয়া শেষ হয় সাতাশ অক্টোবর আর আবেদন ফি পরিশোধ করা গেছে আঠাশ অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এগুলো ছিল আগের আবেদন এই মেরিট লিস্ট দেওয়ার আগে তো এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাঁচশো করে টাকা নিয়েছে আবেদনের ক্ষেত্রে এক একটা বিশ্ববিদ্যালয় আলাদাভাবে তো এইসব আবেদনের মাধ্যমে একটা আবেদনের মাধ্যমে পাঁচশো টাকা তিন ইউনিটের জন্যই বরাদ্দ ছিল তো এছাড়াও আপডেট তথ্যগুলো রয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনও বাংলাদেশের গুচ্ছভুক্ত পরীক্ষা যারা দিয়েছে তাদের ক্ষেত্রে সর্বপ্রথম যে চয়েস রয়েছে সেটা অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়টি অবশ্যই তোমাদের জনপ্রিয় একটি বিশ্ববিদ্যালয় এই জন্য এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির চাহিদাটাও অনেক বেশি সে কারণে দেখা যাচ্ছে যে এই এখানে অধিকাংশ সিট ফাঁকা থাকার গেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবছর অনেক দূর মেধা তালিকায় যেতে পারে তো তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবে যাতে পরবর্তী সমস্ত আপডেটগুলো পেতে পারো এবং তোমাদের মেধা তালিকা দিলে তোমরা তোমাদের পজিশন মতো তোমরা একটা সিট পেয়ে যেতে পারো তো অবশ্যই ধন্যবাদ ভিডিওটি শেষ মতো দেখার জন্য কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ